বাংলাদেশে কর্মরত 80% বিদেশি কর্মী কর ফাঁকি দিলেও তা ঠেকাতে সরকারি দপ্তরগুলোর তৎপরতা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে না এলে বিদেশি কর্মীদের কর ফাঁকি ঠেকানো সম্ভব নয়। কর ছাড় পেতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি নীতি নির্ধারকরাও চাপ দেন এই অভিযোগ তার। সরকারি হিসেবে বাংলাদেশে কাজ করেন 85,000-এর বেশি বিদেশি নাগরিক। নিয়ম অনুযায়ী তাদের আয়ের 30% পর্যন্ত কর দিতে হয়, কিন্তু কর ফাঁকি দিতে বেশিরভাগ বিদেশি নাগরিক টুরিস্ট ভিসায় এদেশে এসে কাজ করেন। এনবিআরের হিসাবে 14,000-15,000 বিদেশি নাগরিক আয়কর রিটার্ন দেন। দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির হিসাব বলছে, বিদেশি কর্মীরা বছরে প্রায় 26,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেন। মঙ্গলবার এনবিআর আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এই ফাঁকি বন্ধে জোরালো উদ্যোগ নেওয়ার দাবি জানায় অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। দেশে কর্মরত এই যে বিদেশি নাগরিক আছেন, তাদের 26,000 কোটি টাকা নিয়ে তারা নিয়ে যাচ্ছে, ব্যাপক ভিত্তিক এবং কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। তবে এনবিআর চেয়ারম্যান জানান তার অপারগতার কথা। আমি তো ঘরে ঘরে যে ইন্ডাস্ট্রিতে যে কয়জন এই ধরনের টুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করে তা খুঁজে বের করা মুশকিল। আমরা হয়তো এয়ারপোর্টে আমাদের বুথ আছে, সেখানে দেখছি যে কী পরিমাণ টাকা সাথে করে নিয়ে যাচ্ছে, কারণ তার স্যালারিটা যদি সে ব্যাংকিং চ্যানেল নেয় তখন আমরা ধরতে পারি, তখন ধরা হয় সেখান থেকে ট্যাক্স কাটা হয়। কিন্তু তার স্যালারিটা যদি তার ব্যাগের সাথে নিয়ে চলে যায়, পকেটে ভরে নিয়ে চলে যায়, তখন তো সেটা বাইরে চলে যায়। আলোচনায় বিত্তশালীদের কর ফাঁকি বন্ধে ও দেশীয় শিল্পের বিকাশে নানা প্রস্তাব দেয় ইআরএফ। জবাবে এনবিআর এর চেয়ারম্যান জানান, কর ফাঁকি দেওয়ার প্রবণতায় অস্বস্তিতে ভোগেন তিনি নিজেও। আপনি বলছেন বাড়ি এলাকে ধরো, ট্যাক্সি এলাকে ধরো, আমার সরকারি প্রতিষ্ঠানই বলতেছে আমি ট্যাক্স দেবো না। আমি বারবার বলতে ট্যাক্স দাও বাবা, সে বলে যে কেন, গভর্নমেন্টের এক খাত থেকে আর এক খাতে ট্যাক্স দেওয়া লাভ কি? অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ এবং আইআরডি আমরা একমত যে তুমি ট্যাক্স মৌকুবের প্রসঙ্গ না এনে ট্যাক্সের পয়সাটা দিয়ে দিবে বরাদ্দ হিসেবে, বাজেট বরাদ্দ দিয়ে দিবে অর্থ বিভাগ। এনবিআর জানায়, কর সুবিধা দেওয়ার পরেও অনেক খাত এখনো দাঁড়াতে পারছে না, তা সত্ত্বেও দেশীয় চাহিদা পূরণে শিল্পের বিকাশে ছাড় দেয়া হচ্ছে। সেক্টর বেছে বেছে নিচ্ছি আমরা, লেদার সেক্টরকে বিভিন্ন সময় সাপোর্ট দিয়ে দেখছি উঠানোই যাচ্ছে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ,